এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আসলে আমি সকাল, একদম সকালই বলবো, সকাল থেকে শুরু করলাম। আর এইটা হচ্ছে আমাদের সেই বিল্লু বাচ্চা, এটা আসলে খুব তাকাচ্ছিল, তো ভাবলাম একটু তুলে রাখি। একটু নাচানাচির মতো করছিল, তো এটা আসলে তুলতে পারি নাই। তো যাই হোক, আজকে আসলে আমি যেই পাশ থেকে ভয়েস দিচ্ছি ওইখান থেকে কিছু নয়েজ আসবে, ওই যে তরকারিওয়ালা, মাছওয়ালা, তারপরে মুরগিওয়ালা, এরকম ডাকাটাকি সবজি আসতে পারে। তো যাদের সাউন্ডটা অপছন্দ হবে তারা ইগনোর করবেন, আর যাদের ভালো লাগবে তারা শুনবেন। আর এটাও বলে রাখছি কাদের ভালো লাগতে পারে, আমার মনে হয় বাংলাদেশ, ইন্ডিয়া আর অন্য কিছু কান্ট্রি হবে এরকম ডাকাটাকি করে জিনিসপত্র বিক্রি করে। তবে আদার্স যেই সব কান্ট্রি আছে, এইরকম সাউন্ড বাঙালি যারা খুবই মিস করবেন, তাদের জন্য আসলে আমি ইচ্ছাকৃতভাবে বসি নাই, যদিও যদি হয়েও থাকে এটার জন্য আগেই ক্লিয়ার করে নিচ্ছি। আর আসলে অনেক কিছু থেকে অনেক ভালো কিছু নেওয়া যায়, আবার চাইলে প্রবলেমও নেওয়া যায়। তো এটা আসলে যার যার অভিরুচি, কে কোনটা নিবে, সাউন্ডটা কি ভালোভাবে নিবে না খারাপভাবে নিবে। তবে আমার মনে হয় খুবই এনজয় করবে যারা আসলে লন্ডনে আছেন, তারপরে আমেরিকা আছেন, ক্যানাডা আছেন, এরকম সাউন্ড মনে হয় না পাওয়ার কথা। তো দাঁড়ায় থাকতে থাকতে অবশ্য খুবই ভালো একটা কাজ হয়েছে। ও আচ্ছা, রাস্তার মধ্যে পানি, পানির কি যেন কাজ চলছিল, পানির মানে কি যেন লাইন টাইন নিয়ে ওই রকম কাজ চলছিল, এটার জন্য কাটাকাটি আমি বলি নাই। আর রাস্তার পাশে দাঁড়া একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আজকে অনেক ধরনের মাছ রাখা হয়েছে, আর মাছগুলো খুবই ফ্রেশ ছিল। একমাত্র এইটাই আর কি জীবিত ছিল না, এর জন্য তুলতে পারছি। আর শিং মাছ, তারপরে কই মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এগুলা রাখা হয়েছে, বাট ওগুলো আসলে তোলা হয় নাই, কারণ ওগুলো এইভাবে রাখা যাবে না, এইভাবে রেখে তোলা যাবে না এটার জন্য। আর এটা সামনে ছিল, ভাবলাম একটু তুলে ফেলি এই আর কি। আর এইটা হচ্ছে ডাবলি মটর, কটর কটর, এটা হচ্ছে, এটা আমাদের বাসায় খুবই জনপ্রিয়, থাকে না কিছু কিছু ব্যাপার স্যাপার, মানে সবাই খুব পছন্দ করে। আরেকটা জনপ্রিয় খাবার, এটা অবশ্য আমি দেখাবো আজকের এই ভিডিওতেই দেখাবো, সেইটা হচ্ছে, এগুলো আসলে নর্মাল একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ, আর কিছুই না। তবে ওইটাকে ভিজায় রাখতে হয় 12 ঘন্টার মতো, ভিজায় রেখে দেন এটাকে কি বলে, এটারে সেদ্ধ করতে হয়, ওই যে গাড়ির আওয়াজ। তো যাই হোক, এটা আসলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা আর লেবুর রস, আর একটু বিট লবণ, আর একটু সরিষার তেল দিয়ে মিক্স করে খাওয়া। এটা যে কি অসাধারণ লাগে, যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা একটু ট্রাই করতে পারেন। তো আজকে আমি যেই রেসিপিটা দেখাবো, বললাম যে আমার বাসায় খুবই জনপ্রিয়, আমরা খুবই পছন্দ করি, যেহেতু আমরা বিক্রমপুরের, সেহেতু আমাদের বৌয়া টাইপের জিনিসপত্র যে থাকে, অনেক বৌয়া কিন্তু অনেক টাইপেরই হইতে পারে। আর এটা আমি আসলে একটু একটু করে বলে নিই। তেলটা গরম করে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিছি, আর এটা হচ্ছে আদা ছেঁচা, এটা আসলে কুচি করে দেওয়ার কথা, একদম কুচি কুচি, মিহি কুচি যেটাকে বলে, বাট এটা আমার পক্ষে সম্ভব না, মিহি কুচিটা আমি করতে পারি না। এটার জন্য আসলে আমি ছেঁচে নিছি, টুকরা করে ছেঁচে নিছি, এটার জন্য আসলে এরকম হয়েছে। কুচিটা দিলে আরও সুন্দর লাগে দেখতে। তো এইটা মোটামুটি একটু একটা সুন্দর স্মেল বের হয়, তেলের মধ্যে এরকম আদাটা দিলে সুন্দর একটা স্মেল বের হয়, তারপরেই মোটামুটি হয়ে আসলে বোঝাই যায় আসলে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এত ইজি রান্না আর এত ইয়ামি, আমার মনে হয় একদম যারা আজকেও রান্না শুরু করেছেন তারাও পারবেন এরকম একটা রেসিপি। বাট এটার স্বাদ কি বলবো, করে না খেলে আসলে আমি মুখে বলে কিছুই বোঝানো যাবে না, আমার পক্ষে সম্ভব না। তো মোটামুটি একটু লবণ দিলাম, হ্যাঁ আমার কিন্তু জিনিসপত্র অলরেডি শেষ, এটার মধ্যে চাইলে কেউ একটু ডালও অ্যাড করতে পারে। আর এই চালটা আমি ধুয়ে ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে রাখছিলাম এই আর কি। আর পানির পরিমাণটা কি, পানি হচ্ছে একটু ভাজবো, আচ্ছা পানির পরিমাণটা আমি একটু পরেই বলি, একটু হালকা ভাজা, মানে পোলাওয়ের চালটা যেরকম ভাজি না ওই রকম, অত বেশি না।
আর এটার মধ্যে চাইলে কেউ একটু মসুরির ডাল দিতে পারে, বাট আমি দেই নেই। এটারও বিশেষ একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার আগের দিনের কিছু ডাল ছিল, তো আমি আর নতুন ডাল অ্যাড করি নাই। ওইটা আসলে ওয়েস্টই যাবে একরকম, তো আমি চাচ্ছিলাম না, তো ওইটাকে আমি এটার সাথে অ্যাড করে ফেলবো। ওই যেই পরিমাণ পানি দিব ওইটার সাথে ই করে দিয়ে দিব এটা। আর পানির পরিমাণটা হচ্ছে আমি দিছি আমার চালের ব্যাপার স্যাপার বুঝে, মানে এক পট চাল দিলে মানে ডবল ই দিতে হয় আর কি, দুই পট পানি দিব আর দুই পট চাল দিলে এইরকম আর কি। আর কার কেমন চালের, ও আচ্ছা এটা বলে নি, এটা কিন্তু ভাতের চালের, এটা কোনো পোলার চাল টোলার চাল না, এটা ভাতের চাল, সরাসরি যে যেই চাল খায় ওই রকম দিলেই আর কি। এটার বিশেষত্বই হচ্ছে বৌয়া যেটাকে বলে, অনেকে চেনে আজকাল, আসলে আগে অনেকে বুঝতো না যে এই জিনিসটা কি, অনেকের কাছে শুনছি এটা আবার কি এরকম, বাট এখন সবাই বুঝে, সবাই জানে, অনেকেই জানে। তবে আরো বেশি করে জানতে হলে এটাকে অবশ্যই আমি বলবো একটু বানায় টানায় খেলে এটার আসলে মজাটা বোঝা যাবে। আর এটার ব্যাপারটা কি, আর আচ্ছা আর একটু বলে নি, আমি একটু তেজপাতা ছেড়ে দিয়ে নিব, যেটা আসলে আগেই দেওয়ার কথা ছিল বাট আমি ভুলে গেছি। আর এইটার আরেকটা ব্যাপার কি, এটার মধ্যে না প্রচুর ভর্তা টর্তা হলে খুবই ভালো হয়, যেটা আগে হতো, বাট এখন আসলে ভর্তা টর্তা একটু কমই করা হয়, যেহেতু আমরা আসলে সব কাজ নিজেদেরই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর আরেকটা জিনিস, অনেকেই ভাবতে পারে যে ভর্তা খাওয়ার জন্য ব্লেন্ডারে করলেও তো হয়, বাট আমার না আসলে কি বলবো, আমি ব্লেন্ডারে খাই, খাই না যে তা না, বাট পাটার যে ফিলটা ওইটা আমার আসে না, পাটায় বাটানোর যে একটা মানে আমি জানি না এটা আমার সাথে কেউ একমত হবেন কিনা, বাট আমার আমার আমারই এটা আমি জানাইলাম, পাটার ব্যাপারটা আমার আসলে সবচাইতে বেস্ট মনে হয়। ওইটা করেও খাই, ব্লেন্ডারে করে খাই, বাট এটা আসলে সবচাইতে বেশি বেটার হতো। যাই হোক, আমার মোটামুটি একটু নিচে লেগে গেছে, তো এইটাও প্রবলেম নেই, এটার কিন্তু একটা সুন্দর স্মেল আছে, পোড়া পোড়া যে একটা ব্যাপার। তো আমার অলরেডি হয়ে গেছে, আমি আরেকটু ঢাকা দিয়ে এটাকে মানে একদম টিমা আছে যেটারে বলে ওইটাই বসায় রাখবো, মানে আমার অলরেডি হয়ে গেছে, তারপর একটা ঝরঝরা একটা ভাব থাকে না, এটার আসলে কি বলে সাদা বৌয়া এরকম টাইপের নাম, আদার আদা বৌয়া, এটা আমার আব্বু খুব পছন্দ করতো, একদম কোনো ই এক্সট্রা হলুদ টলুদের কোনো ঝামেলা নাই। আর এটার মধ্যে আসলে চাইলে অনেকগুলো শুকনা মরিচ কুচলে দেওয়া যায় লবণ দিয়ে, বাট আমি দিচ্ছি না, আমার মেয়েটা খাবে, দুই মেয়ে খাবে, পছন্দ করে, বাট ঝাল হলে খেতে পারে না ওরা। তো যাই হোক, আমি আসলে কি কি দিয়ে খাচ্ছি, একদম সিম্পল খাবার, কোনো রকম ওই রকম কিছু না। আর ও আচ্ছা, ওইটা হচ্ছে ধনে পাতা ভর্তা, ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ই দিয়ে, আর এটা হচ্ছে একটু চিকেন, এটা আসলে রান্না করাই ছিল, আর কালো জিরা ভর্তা, আর এইটা হচ্ছে আমের আচার, এটা আসলে ওই বছরের আমের আচার। আর আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমার ডিম ছিল না, ডিম থাকলে আমি একটা ডিম ভাজা করে নিতাম, ডিম শেষ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, জানি না কার কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই করে খাবেন আর আমার পাশে থাকবেন, আর ভালো যদি না লাগে তাহলে আসলে আমি বলবো লাইকও দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইব করারও দরকার নেই, আর যদি ভালো লেগে থাকে এটা কিন্তু মিস করা যাবে না, লাইক সাবস্ক্রাইব দুইটাই দিতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার বকবক হজম করার জন্য, ভালো থেকেন, সুস্থ থেকেন, আমার পাশে থেকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।